প্রিপেড মিটার কেন লক হয়, কি কারণে লক হয়, এবং যদি কোনো কারণে প্রিপেড মিটার লক হয়ে যায় তাহলে করণীয় কি এবং কিভাবে সমাধান করব, এই বিষয়টা নিয়ে আমাকে অনেকে কমেন্ট করেছে। সো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আজকের এই ভিডিওটি করা। তো বন্ধুরা, আমরা যারা প্রিপেড মিটার গ্রাহক রয়েছি, আমরা কিন্তু প্রতিনিয়ত প্রিপেড মিটারের কোনো না কোনো বিষয় নিয়ে কিন্তু ঝামেলা বা সমস্যার সম্মুখীন হচ্ছি। প্রিপেড মিটার নিয়ে আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো আজকে আমাদের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে যে প্রিপেড মিটার কেন লক হয়, কি কারণে লক হয়, এবং যদি কোনো কারণে প্রিপেড মিটার লক হয়ে যায় তাহলে সেটা কিভাবে সমাধান করবেন, কিভাবে আনলক করবেন এবং কিভাবে লাইন চালু করবেন, এই বিষয়টি নিয়ে। সাধারণত প্রিপেড মিটার তিনটি কারণে কিন্তু লক হয়ে যায়, এবং সেই তিনটি কারণ কি আমি আপনাদেরকে একবারে ক্লিয়ার করে দিব, এবং প্রিপেড মিটার লক হলে কিভাবে সেটা সমাধান করবেন সেটাও এই ভিডিওতে একবারে ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিব। সো প্রথমে আসি, প্রিপেড মিটার যেই তিনটি কারণে লক হয়ে যায় সেই তিনটি কারণের মধ্যে প্রথম যে কারণটা সেটা হচ্ছে ওভারলোড সমস্যার কারণে কিন্তু প্রিপেড মিটার লক হয়ে যায়। তবে ওভারলোডের কারণে যদি কোনো সময় প্রিপেড মিটার লক হয়ে যায় তাহলে সেটা একটা নির্দিষ্ট সময়ের পর কিন্তু আবার অটোমেটিকলি চালু হয়ে যাবে। ওভারলোডের কারণে যদি প্রিপেড মিটার নষ্ট হয়ে যায় তাহলে 10 মিনিট অথবা 15 মিনিট অথবা সর্বোচ্চ 20 মিনিট পরে কিন্তু আবার অটোমেটিকলি আপনার প্রিপেড মিটার অন হয়ে যাবে, মানে চালু হয়ে যাবে, তার জন্য আপনাকে কোনো কিছু করতে হবে না। তো প্রিপেড মিটার লক হওয়ার দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে, প্রিপেড মিটারে অনেক সময় আমরা ব্যালেন্স চেক করতে যাই, ব্যালেন্স রিচার্জ করতে গেলে আমরা বাটন টিপে কিন্তু রিচার্জ করি, অথবা কোনো প্রয়োজনীয় কোড চেক করতে গেলে কিন্তু আমরা আমাদের প্রিপেড মিটারের বাটনটা চাপাচাপি করি, অথবা যদি আমরা ইউনিট চেক করতে চাই সেক্ষেত্রে কিন্তু প্রিপেড মিটারে কোড ডায়াল করি। সো অনেক সময় হয় কি, আমরা ভুলবশত অনেক ধরনের কোড ডায়াল করে ফেলি। সো প্রতিনিয়ত যখন আমি বেশি ডায়াল করে ফেলবো, ভুল কোড বারবার ডায়াল করতে থাকবো, তখন কিন্তু প্রিপেড মিটার লক হয়ে যায়। আর এই যে ভুল কোড ডায়াল করার কারণে যদি প্রিপেড মিটার লক হয়ে যায় তাহলে সেটা কিন্তু অটোমেটিকলি আর চালু হবে না, আনলক হবে না। সেটা আনলক কিভাবে করবেন আমি আপনাদেরকে বলি। প্রিপেড মিটারে যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে আপনাকে ফোন দিতে হবে, এবং ফোন দিয়ে আপনাকে আপনার মিটার নাম্বারটা জানাতে হবে এবং আপনার সমস্যাটা বলতে হবে, তাহলেই তারা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনার মিটারটা আবার অটোমেটিকলি চালু করে দিবে, ঠিক আছে। তো এখন আপনি বলতে পারেন, প্রিপেড মিটারের হেল্পলাইন নাম্বার আমি কোথায় পাবো, কিভাবে পাবো? প্রিপেড মিটারের হেল্পলাইন নাম্বার কোথায় পাবেন, কিভাবে সংগ্রহ করবেন, এই নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন, তাছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন। প্রিপেড মিটার লক হওয়ার তৃতীয় নম্বর যে কারণটি সেটা হচ্ছে প্রিপেড মিটারের ব্যাটারি নষ্ট হয়ে যাওয়া। এই বিষয়টা আমরা অনেকেই জানি, হয়তোবা অনেকেই জানি না, প্রিপেড মিটারের ভিতরে কিন্তু ছোট্ট একটা ব্যাটারি থাকে যেটা বিদ্যুৎ চলে গেলে প্রিপেড মিটারকে ব্যাকআপ দিতে সাহায্য করে। অর্থাৎ হচ্ছে আমরা কত ইউনিট ব্যবহার করেছি এটা যখন বিদ্যুৎ চলে যায় তখন কিন্তু প্রিপেড মিটার সেটা রেকর্ড করে রাখে বা হিস্টোরি রেকর্ড করে রাখে, এটা শুধুমাত্র সেই ব্যাটারিটার মাধ্যমে কিন্তু পারে। সো প্রত্যেক প্রিপেড মিটারে কিন্তু একটা ব্যাটারি রয়েছে, এবং প্রিপেড মিটার যখন আমরা ইউজ করি বা প্রিপেড মিটার অনেকদিন ইউজ করার পরে বা বয়স যখন প্রিপেড মিটারে অনেকদিন হয়ে যায়, যে অনেকদিন হয়ে গেছে যে আমরা ইউজ করতেছি, বা প্রিপেড মিটার যখন পুরাতন হয়ে যায় তখন কিন্তু দেখা যায় যে প্রিপেড মিটারের ব্যাটারি ডাউন হয়ে গেছে বা ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। সো যখন প্রিপেড মিটারের ব্যাটারিটা ডাউন হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি আপনার প্রিপেড মিটারটি লক হয়ে যাবে। আর এই কারণে যদি আপনার প্রিপেড মিটার লক হয়ে যায় তাহলে সেটা কিন্তু আপনি নিজে নিজে আর আনলক করতে পারবেন না, মানে লাইন চালু করতে পারবেন না। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে মিটারের যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে আপনাকে জানাতে হবে, কমপ্লেন করতে হবে, অথবা আপনার এরিয়ার যে পল্লী বিদ্যুৎ অফিস রয়েছে সেখানে আপনাকে জানাতে হবে কমপ্লেন, তাহলেই কিন্তু অফিস থেকে লোক আসবে, এসে আপনার মিটারে সমস্যার সমাধান করবে এবং মিটার চালু করে দিয়ে যাবে। তো বন্ধুরা, প্রিপেড মিটার লক হওয়ার যে তিনটি কারণ ছিল, এই তিনটি কারণের মধ্যে আমি কিন্তু তিনটি কারণই আপনাদের মাঝে তুলে ধরলাম, এবং প্রিপেড মিটার লক হওয়ার পরে কিভাবে আপনি প্রিপেড মিটারের লকটা আনলক করবেন বা কিভাবে সমাধান করবেন সেই বিষয়টাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি। সো আজকের এই ভিডিওটি দেখে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে প্রিপেড মিটার যদি কোনো কারণে লক হয়ে যায় তাহলে সেটা আপনি কিভাবে আনলক করবেন বা কিভাবে সমস্যার সমাধান করবেন, কিভাবে আবার পুনরায় আপনার মিটার চালু করবেন, এই বিষয়টা একবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এই ভিডিওর থেকে। তো বন্ধুরা, আজ ছিল এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।